السلام عليكم ভাইরা কোথা থেকে আসছেন সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আমাদের এই ঠিকানাটা পেলেন কি করে আপনার ইউটিউবের মাধ্যমে ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে আমাদের ঠিকানাটা পেয়েছেন তা আপনাদের খামারে কতটি গরু আছে ভাই 270 তিনটা মেশিং নিলেন এত একটা মেশিং এ সম্ভব হ্যাঁ তা তিনটা নিলেন কারণটা তিনটা সুবিধার জন্য ও তিনটা ফার্ম আছে তিন জায়গায় কোন কোন জায়গা আছে এটা এটা আমাদের মনে হয় গ্রামে একটা লোরানাগা স্যার একটা বিন্নালি আর একটা ম্যাজিস্ট্রেট ও এই তিনটা আছে তা অনলাইনে মানে এখনো তো আমরা খরগাস কেটে আপনাকে সবই দেখাবো নিজেরাও দেখবেন তা অনলাইনে যা দেখেছেন বাস্তবে কি সেম পাচ্ছেন আমাদের মেশিনটা জি 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 ঠিক আছে এই গাড়ি আনছেন না একটু গাড়িটা একটু দেখান হ্যাঁ পুরো গাড়িটা একটু দেখান সামনে একটু করে উঠান ও সামনে ওলটন লেখা হ্যাঁ ওলটন লেখা আছে সামনে থেকে উঠান হ্যাঁ চলে আসেন ওটা দেখলি ভালো তাহলে আপনাকে খামারে কি সাত গরু না গাবি গরু গাবি আছে সারু আছে গাবু আছে সারু আছে সারে মনে হয় 100 সাত 100 আর গাবি বাকিটা দুধ হয় তা নাকি টানা দুধ হয় আচ্ছা ঠিক আছে তাহলে আমরা মেশিং এখন চালু করে আমরা খড় ঘাস কেটে দেখি কেমন কাজ করে ওকে তিনটা মেশিং তো আপনি নিজে হাতে চেক করলেন তা কি মনে হলো না কাটছে মেশিন কাটছে এলোমেলো খড় কাটলেন আটি খেত কাটলেন এবং কি ভুট্টা মোটা মোটা ভুট্টা গাছও কাটলেন আমাদের এই মেশিং আপনি দেখতে পারবেন যে মোটা মোটা না গেলে ডেগা তো দিকে আমরা সাইলেন্স করি ঠিক আছে আজ তো ভুট্টা গাছ হালকা জিনিস জি এখন মূলত বিষয় হলো মেন সুইচের থেকে লাইনটা নেবেন ভালো তার দিয়ে এবং কি দুই সাইডে পেনিয়াম আছে এগুলো একটু যত্ন করে গ্রিজ করবেন কারণ গ্রিজ না করলে যত্ন না করলে কোনো কিছুই ভালো থাকে না ভাই ঠিক আছে আচ্ছা তাহলে দেখে শুনে ভালো করে নিয়ে যান ওকে ধন্যবাদ ও আর একটা কথা আপনাদের আশেপাশের তো যদি কেউ নিতে আসতে চায় তাকে থেকে আপনি কি বলবেন পরামর্শ দিব নেওয়ার জন্য হ্যাঁ আমাদের ঠিকানা অবশ্যই দিবেন ওকে ভাই ঠিক আছে অর্থনীতির চাকা হবে সচল দেশে।